অনেক আগে অনেক আগের লেখা। চিপুর চিপুর মেঘ করে রাতি নি, দূরে কেনে দেই টুকা দুয়ারি। চিপুর চিপুর মেঘ করে রাতি নি, দূরে কেনে দেই টুকা দুয়ারি। ইলাই আইছে কেনে কেনে বাত এত উফরে পাগলা, কিছুই নাই মাথা নি। একদা মানসা খাগ না যাই গুলি ধর কানছি নি। কেনে বাত এত উফরে পাগলা, কিছুই নাই মাথা নি। একদা মানসা খাগ না যাই গুলি ধর কানছি নি। ও যদি মন দেখে এটার মানেটা বলো। হচ্ছে চিপুর চিপুর মেঘ পড়ে, মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আজকে। হ্যাঁ, রাতি নিয়ে আজ রাতে আর কি, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আজকে রাতে। জোরে কেন দেয় টুকা দুয়ানি, মানে ধাক্কা দিচ্ছ কেন জোরে, মানে জোরে দরজায় কেন ধাক্কা দিচ্ছ। এখনো আমার দাদি ঘুমায়নি আর কি, মানে প্রেমিক আসছে, একটা প্রেম প্রণয়ের গান আর কি। তো সে জায়গায় প্রেমিক এসে ওই দরজায় ঢাকা দিতেছে, কিন্তু প্রেমিকা বলছে যে এখনো তো আমার দাদি ঘুমায়নি, তুমি এখনই ডাকছো কেন, তুমি একটু ওই যে গোয়াল ঘরের পেছনে গিয়ে দাঁড়াও না। হ্যাঁ, কিছুক্ষণ পরে আসতেছি, কিন্তু যদি কেউ যদি দেখে তো, সকালে তো সবাই যদি দেখে জানা জানিয়ে কলঙ্ক হয়ে যায়, এইরকম একটা আর কি প্রেম। এটাও একটা পিচু সাজানো। আচ্ছা, এটা কি তোমার সুর? না না না, এটা অনেক, আমি আমি কখন এরকম ছোট ছিলাম। আচ্ছা, এটা তোমাদের ওখানকার? হ্যাঁ 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 হ্যাঁ, এই গানটার সাথে কিন্তু মানে মনে হচ্ছে যে ভূপেন হাজারিকার একটা কোন গানের একটা ওরকম একটা আছে না, ওইরকম কিছু একটা গানের সুরটার একটা। হ্যাঁ, যেমন আরেকটা কি আছে, আবার লেওয়াটানা সুরে একটা গান আছে, এটা সুরের নাম হচ্ছে লেওয়াটানা বলা হয় আর কি, একই ধাঁচে, একই ধাঁচে সুরে। লেওয়াটানা হচ্ছে আপনার ওই যে সুরে একটার সাথে একটা জোড়া দিয়ে যে, হ্যাঁ জোড়া দিয়ে গান, মানে এখন যেটাকে বলে ম্যাশআপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই একই সঙ্গে একই ধরনের সুর অনেকগুলো গান আসছে। ওটা যখন ওই যে পাহাড়ে যখন কাজ করতে যেত মানুষজন, তো সেই সময় কাজের ফাঁকে ফাঁকে ওই ব্যাপারগুলো নিয়ে আসতো আর কি। যেমন কি ছিল প্রথম গানটা, যে দাদা মগে দুরা লাগা দি হীরা ময়রাম, দাদা মগে দুরা লাগা দি। এটা হচ্ছে মূল গান, কিন্তু মূল গান এই সুরটাতে কি করে আমার আঙ্কেলের লেখার কি। আয় আয় বানানকে আয় ও কি চিনি
সে বলছে ও মেয়ে তুমি কোথায় যাও, একটুখানি দাঁড়িয়ে যাও, তোমার জন্য তোমার সাথে একটু কথা আছে। ও মেয়ে আবার বলছে না যাবো ভাই তুলা বাড়ানা হোমি মই তুলা আমরা যদি এখন মানে ধরো তোমার গানটা শুনে অনেকে ভাবতেই পারে বোধ হয় তুমি যেখানে থাকো সেই নেত্রকোনা, হ্যাঁ ওই জায়গায় বোধ হয় ধোবাউড়ার, তো ওইখানে বোধ হয় এখনো বোধ হয় ও চিংড়ি কোথায় যাও, হ্যাঁ এরকম হয় মানে আমরা সবাই কৌতূহলী হয়ে ছুটে যাব, কিন্তু এটা তো বোধহয় অনিমেষের মনের মধ্যেই বেশি হয় নাকি। চলো না চলো চলো আমি জোড়া দিয়ে গেছি মানে যা ইচ্ছা আর কি এই সুরের উপরে অনেক গায় আর কি। ফসলের উৎসব যখন নাকি হয় প্রথম পয়লা বৈশাখের প্রোগ্রাম যখন নাকি হয় জল ফেলা যখন হয় তখন তো হয় না এই লেওয়া টানা সুরে যার মতো, হ্যাঁ সেই সময় হয়তো বা হতো, কিন্তু এখন তো আসলে ব্যাপারটা কি হয়ে গেছে, যেমন আগে যেমন ওই ধান কাটার সময় গান এগুলো কিন্তু এখন হয় না, এখন কিন্তু এখন দেখানো হচ্ছে কোনো একটা জায়গায়, যে শহরে কোনো একটা জায়গায় সেমিনারে বা কোথাও দেখানো হচ্ছে যে আগে এরকম ছিল, হ্যাঁ ব্যাপারটা এরকমই অনেকটা হয়ে গেছে আর কি। আগের তো হ্যাঁ সেই সংস্কৃতি গুলো তো নাই, যেমন আমাদের ভেতরে আগে কি বলে সেটাকে ওই মহিষাসুর বধ পালা হতো, চর মাগা হতো, ওই চর মাগার সময় কিন্তু এইসব গান গেয়ে গেয়ে মানুষ ওই যে পিকনিক করতো পরে, এখন যেটা আমরা বনভোজন করি, হ্যাঁ কিন্তু চর মাগা হচ্ছে আপনার ওই কি এর সময় বাড়ি বাড়িতে গিয়ে ওই সাত বিভিন্ন সাত সজ্জা করে শিব আর পার্বতীর গিয়ে হয় ওই রকম, হ্যাঁ অনেক কিছু বা যে যার মতো করে ইচ্ছে করে তারপরে মাগন, হ্যাঁ ওই ওই টাইপের আর কি, হ্যাঁ ওটাকে চরমাগা বলে হয় আর কি আমাদের, তো ওই সময় গান বাঁধা হতো সেরকম ভাবে আর কি, এই টাইপের।